আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আজকে আমি বুটেক্স ফিজিক্স ফার্স্ট পেপারের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। বিগত দুই বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং সেই বিষয়গুলো তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। এবং আশা করা যায় ভিডিওটি যদি তোমরা দেখতে পারো তাহলে একটা ভালো ধারণা পাবা কোশ্চেন ব্যাংক সম্পর্কে এবং তুমি খুব অল্প সময়ে প্রিপারেশনটা নিতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমার গ্রুপে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়। এছাড়া লাইভ ক্লাস বর্তমানে শুরু করেছি আমরা, সো অবশ্যই অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো লিখেছি বুটেক্স ফিজিক্স ফার্স্ট পেপার শর্ট সাজেশন। তো এই ফার্স্ট পেপারে আমি জাস্ট লাস্ট টু ইয়ার্সের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি। অ্যাকচুয়ালি এই দুই বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমি যখন পূর্বের কোশ্চেনগুলো দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এই টু ইয়ার্সের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে আসলে যথেষ্ট। তো দেখো ফিজিক্সে অধ্যায় আছে 10টা, তোমরা এটা সবাই জানো। তো 18-19 সাল এবং 19-20 সাল এই দুই বছরের কোশ্চেন কিন্তু ভিন্ন রকমের ছিল। 18-19 সালের কোশ্চেন ছিল সাব কোশ্চেন টাইপের, অর্থাৎ ধরো 10টা কোশ্চেন ছিল এরকম, বুটেক্সে 10টা কোশ্চেন থাকে 6 মার্কস করে একটা, সেটা হচ্ছে 60 মার্কসের পরীক্ষা হবে ফিজিক্সের ক্ষেত্রে। সো এখানে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এ বি করে আলাদা করে দেওয়া ছিল এ বি। তাহলে এই যে 1 নম্বর কোশ্চেনের মার্ক হচ্ছে 6, যেখানে এ এবং বিতে ডিভাইড করা আছে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস দেওয়া আছে 3 করে। এই বছর যেটা থাকবে সেটা হচ্ছে এই বছর বুটেক্সে কোশ্চেন থাকবে 30টা, বুটেক্সে কোশ্চেন থাকবে 30টা। অতএব যে কাজটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন এমন থাকতে পারে যে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্ক করে, 2 মার্ক করে তাহলে 60 মার্কস, 2 মার্ক করে 60 মার্কস। অথবা এমন থাকতে পারে যে এরকম করে 10টা কোশ্চেন থাকবে এবং এ বি সি থাকবে, এ বি সি, এটা 2 মার্ক, এটা 2 মার্ক, এটা 2 মার্ক। দ্যাট মিন্স একটা কোশ্চেন 6 মার্কস, 3টা মিলে 6 মার্কস, তারপরে আবার 2-এর এ বি সি, এরকম 3টা কোশ্চেন থাকবে 6 মার্কস, এরকম করে 10টা কোশ্চেন থাকবে। অর্থাৎ 1 নম্বরের ভিতরে 3টা কোশ্চেন আছে 6 মার্ক, 2 নম্বরের ভিতরে 3টা কোশ্চেন আছে 6 মার্কস, এরকম করে আমাদের 10টা কোশ্চেন থাকবে। তাহলে কয়টা হয়, এখানে আমাদের 60 মার্কসের পরীক্ষা হবে। তো আমি হিসেব করব যে একটা কোশ্চেনের ভিতরে 3টা কোশ্চেন আছে, অর্থাৎ 3টা এই যে এ বি সি আকারে আছে, আমি এইটা হিসেব করে দিব, কারণ এইটা দিয়ে আসার সম্ভাবনা বেশি সাব কোশ্চেন ক্যাটাগরির, ঠিক আছে। তো আলাদা আলাদাভাবে দেওয়ার পসিবিলিটি নাই। আর যারা ভাবতেছো যে বুটেক্সে এই 2 মার্কের কোশ্চেন সেটা কেমন হবে, আসলে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে কি না, তো এটা আসলে এমসিকিউ টাইপ না, এটা রিটেন টাইপেরই থাকবে, তবে খুব বেশি কঠিন থাকবে না, তুমি করে আসতে পারবা। আবার বুটেক্সে ক্যালকুলেটার ইউজ করতে দিবে, দ্যাট মিন্স সায়েন্টিফিক ক্যালকুলেটার, প্রোগ্রামেবল ক্যালকুলেটার দিবে না, কারণ এখানে অনেক প্রোগ্রাম রিলেটেড জিনিসপত্র করা যায়। তো যদিও এটা আসলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা ইউজ করতে পারি না অনেকেই, সো এটা আসলে দরকার হবে না। সায়েন্টিফিক ক্যালকুলেটারই আমরা ইউজ করি, সো ক্যালকুলেটার ধরে নাও যে তুমি ইউজ করতে পারছো। সো ক্যালকুলেটার ইউজ করা যাবে এবং একটা কোশ্চেন মার্কস 2 করে, তাহলে অবশ্যই এটা এমসিকিউ দেবে না, একটু রিটেন টাইপেরই দেবে, হয়তো খুব বেশি কঠিন দেবে না, মোটামুটি তুমি অ্যান্সার করে আসতে পারবো যদি তুমি একটু পড়াশোনা করো। তো তাহলে যেটা বললাম যে আমি সাব কোশ্চেন আকারেই তোমাদেরকে বুঝাই দিব, তাহলে আমি ধরে নেব আমি যখন বলবো একটা কোশ্চেন, আমি যখন বলবো এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, তাহলে বুঝে নেবা ওই অধ্যায় থেকে মূলত 3টা কোশ্চেন আসবে, মানে 1 নম্বরের ভিতরে এ বি সি আকারে 3টা আছে। আমি যদি বলি কোনো অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে, তাহলে তুমি বুঝে নেবা যে আমি বোঝাতে চাইছি মূলত 6টা কোশ্চেন আসবে, অর্থাৎ এ বি সি এরকম আসবে, আবার আরেকটা কোশ্চেন আসবে, মানে বুঝতে পারছো বিষয়টা। আমি যদি বলি 3টা কোশ্চেন আসবে কোনো অধ্যায় থেকে, তাহলে ধরে নেবা যে 9টা কোশ্চেন আসবে এবং 9টা কোশ্চেনের মার্ক হবে 18। ক্লিয়ার? আচ্ছা, তো এই ধরনের সাব কোশ্চেনগুলো মূলত 18-19 সালে আসতো আর 19-20 সালে আসে নাই, আবার 19-20 আবার এখন 20-21 সেশনে কিন্তু আবার এই সাব কোশ্চেনে ফিরে যাবে, বুঝতে পেরেছো বিষয়টা। এখানে সাব কোশ্চেন আসতো, এখানে আসতো না, আবার সেই সাব কোশ্চেনেই ফিরে যাবে, ঠিক আছে। তো দেখো যে 18-19 সালে আমাদের এখানে কোনো কোশ্চেনই আসে 1 নম্বর অধ্যায় থেকে, আবার 19-20 সালেও কোনো কোশ্চেন আসে নাই। অতএব এই অধ্যায়টা ইম্পর্ট্যান্ট না, এই অধ্যায়টা তোমার পাওয়া লাগবে না, এক অধ্যায়টা আসলে ইম্পর্ট্যান্ট না, এটা এখান থেকে কোশ্চেন দিবে না। 2 অধ্যায় থেকে একটা কোশ্চেন আসলে 18-19 সালে, কিন্তু 19-20 সালে আসে নাই, এবং ডট গুণন থেকে আসছিলো, পাশাপাশি তোমরা ক্রস গুণনটা পড়ে রাখবা, ক্রস গুণন রিলেটেড যা আছে, ঠিক আছে, ডট গুণন আর ক্রস গুণন রিলেটেড, যেমন ভেক্টর দুটি একই সমতল অবস্থান করবে কিনা, এটা কিন্তু ডট গুণন। আবার সামান্তরিকের ক্ষেত্রফল যদি বাহু দেওয়া থাকে, সামান্তরিকের ক্ষেত্রফল যদি কর্ণ দেওয়া থাকে, এ কিন্তু ক্রস গুণনের ভেতরে আসতেছে, রাইট। আবার ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ক্রস গুণনের ভেতরে আসতেছে, অর্থাৎ ডট গুণন এবং ক্রস গুণনটা ভালো করে পড়ে রাখবা। যেহেতু গত বছর কোনো কোশ্চেন আসে নাই, তাহলে এই বছর এখান থেকে কোশ্চেন পেয়ে যেতে পারো একটা,
একটা মানে কি দ্যাট মিন্স তিনটা কোশ্চেন তুমি এখান থেকে পেয়ে যেতে পারো, এখান থেকে একটা কোশ্চেন তুমি পেয়ে যেতে পারো দ্বিতীয় অধ্যায় থেকে। আচ্ছা এবার তৃতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে নাই, কিন্তু তৃতীয় অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তৃতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে নাই, কাজে তৃতীয় অধ্যায় থেকে পসিবিলিটি আছে যে একটা কোশ্চেন দেওয়ার। গতিবিধ হয়তো বুয়েটের জন্য ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, বাট কেন জানি না বুটেক্সের কোশ্চেন করে না, এই অধ্যায়টা বুটেক্সের জন্য হয়তো পছন্দ না, এর পরিবর্তে তারা পছন্দ করে নিউটনের বলবিদ্যা, নিউটনের বলবিদ্যা তারা ভীষণ পছন্দ করে। চার অধ্যায় থেকে দুইটা কোশ্চেন দিয়েছিল 18-19 সালে, আর 19-20 সালে একটা। আমার ধারণা এই বছর চার অধ্যায় থেকে দুইটা কোশ্চেন দিবে, দ্যাট মিন্স কত মার্কের দিবে, দুইটা কোশ্চেন মানে কি 12 মার্কস, ঠিক আছে। তার মানে সাব কোশ্চেন সহ থাকবে কয়টা, 6টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আচ্ছা পাঁচ অধ্যায় খুবই ইম্পর্টেন্ট বুটেক্সের জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আশা করা যায় দুইটা কোশ্চেন তুমি পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা এরপরে ছয় অধ্যায় আসলে বুটেক্স থেকে কোশ্চেন আসে না, কাজে তুমি এই অধ্যায়টা স্কিপ করতে পারো, চাইলে হালকা পাতলা কিছু জিনিসপত্র দেখে নিতে পারো। সপ্তম অধ্যায় থেকে একটা করে কোশ্চেন আসেই, সপ্তম অধ্যায় থেকে, অষ্টম অধ্যায় থেকে একটা করে কোশ্চেন আসবেই, কনফার্ম থাকো আসবেই। নবম অধ্যায় থেকে দিয়েছিল 18-19 সালে, কিন্তু 19-20 সালে দেয় নাই, তাও এই বছরে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর দশম অধ্যায়টা বুটেক্সের জন্য ইম্পর্টেন্ট না, তাহলে আমি যেটা বলবো যে একেবারে আসে নাই সে অধ্যায়গুলো বাদ দিয়ে দাও, বাট গতিবিদ্যাটা পড়ে রাখো, গতিবিদ্যাটা পড়ে রাখো, একেবারেই আসে নাই সে অধ্যায়গুলো বাদ দিয়ে রাখতে পারো। যেমন এক অধ্যায় পড়া লাগবে না, ঠিক আছে, দশম অধ্যায় পড়া লাগবে না, ছয় অধ্যায় পড়া লাগবে না, এইগুলো পড়া লাগবে না, বাট তৃতীয় অধ্যায়টা পড়ে রাখো। আর যে অধ্যায়গুলো থেকে বারবার কোশ্চেন এসছে, যেমন ধরো চার অধ্যায় থেকে কোশ্চেন আসছে, পাঁচ অধ্যায় থেকে কোশ্চেন আসছে, তারপরে সাত অধ্যায় থেকে কোশ্চেন আসছে, অষ্টম অধ্যায় থেকে কোশ্চেন আসছে, কনফার্ম থাকো যে এই চারটা অধ্যায় থেকে তুমি কোশ্চেন পাবাই। তাও কয়টা কোশ্চেন পাবা, দুইটা দুইটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে ছয়টা কোশ্চেনের মার্ক কত হবে জানো, ছয়টা কোশ্চেনের মার্ক হচ্ছে 36, ঠিক আছে। তো ছয়টা কোশ্চেন এত যদি নাও দেয়, তাও তুমি ধরে রাখো যে অ্যাটলিস্ট তুমি চারটা কোশ্চেন কিন্তু পাবা, চারটা কোশ্চেন তুমি পাবাই এই অধ্যায়, এই চারটা অধ্যায় থেকে চারটা কোশ্চেন পাবা, ঠিক আছে। দ্যাট মিন্স চারটার ভিতরে কয়টা থাকবে, তিনটা করে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি যে একটা কোশ্চেনে মার্কস হয় এবং সাব কোশ্চেনে আলোচনা করতেছি না, ওর ভিতরে ধরে নাও তোমরা, তাহলে চারটা কোশ্চেন টোটাল কিন্তু 10টা কোশ্চেন, তাহলে চারটা কোশ্চেন কিন্তু এই চারটা অধ্যায় থেকে। আর বাকি যেগুলো এই যে অধ্যায় লিখে দিলাম আর কি, যে বাকি যে নবম অধ্যায় আছে, ঠিক আছে, তারপরে আমাদের এই যে দ্বিতীয় অধ্যায় আছে, এইগুলো থেকে দেখা যাচ্ছে কি আসবে, ঠিক আছে। তো এরকমভাবে যে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে মূলত 6টা কোশ্চেন আসে বুটেক্সে, সেকেন্ড পেপার থেকে 4টা কোশ্চেন আসে, এরকমই হয় জানালে, ঠিক আছে। আচ্ছা তো এখন কথা হচ্ছে আমরা কোন কোন টপিকগুলো মূলত পড়বো সেটা একটু দেখি। দ্বিতীয় অধ্যায় থেকে মূলত ডট গুণন আর ক্রস গুণনটা পড়তে হবে, যেটা বললাম, এবং চতুর্থ অধ্যায় থেকে আমাদের বেশি ফোকাস করতে হবে লিফট জিনিসপত্র আছে লিফটের, এবং পাশাপাশি আছে আমাদের কি দেখো যে রকেটের যে থিওরিগুলো আছে, রকেটের থিওরিগুলো এগুলো। তবে যেহেতু 2 মার্কসের কোশ্চেন, তাই রকেটের অনেক বড় বড় ম্যাথ করা লাগবে না, তুমি তুমি এই সূত্র দিয়ে করলে হবে, আর লিফটের ক্ষেত্রে এইটা, ঠিক আছে। এছাড়া আরও অন্যান্য টপিক কিছু পড়ে রাখবা, যেমন জড়তা ভ্রামক সম্পর্কে কিছু হালকা পাতলা জিনিসপত্র তোমরা পড়ে রাখবা। তো জড়তা ভ্রামক সম্পর্কে খুব বেশি কঠিন জিনিসপত্র নাই, জাস্ট সূত্র জানলে পারা যায়। আচ্ছা এরপরে দেখো আমাদের 5 নম্বর অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা হবে যে কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে তুমি এই যে এই ক্যাটাগরির ফর্মুলা জেনে রাখলে চলবে, আর কোনো কিছু পড়ার দরকার হবে না, সেটা কি W=FxmgH+x। এটা কখন ইউজ হবে, যখন বলবে যে ধরো ভূমিতে একটা পেরেক রয়েছে, এখানে একটা পেরেক রয়েছে, আর এই পেরেকের উপর থেকে ঠিক এই সূত্র থেকে কোনো একটা বস্তু ফেলে দেওয়া হলো, সেটা ভূমিতে ডুবে গেল, ভূমিতে ফুল ঢুকে গেল, তাহলে সে গড় প্রতিরোধ বাহাদানকারী বল কত হবে, মাটির বাহাদানকারী বল কত হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফর্মুলা ইউজ করতে হবে, তোমরা করেছো একাডেমিকে। এরপরে যদি আমাদের এই জায়গাটা পেরেকের পরিবর্তে স্প্রিং দিয়ে থাকে, স্প্রিং দিয়ে থাকে, স্প্রিং যদি দেয়, তাহলে আমরা এটা ইউজ করবো MgH+x = কী হবে আমাদের, Kx² হবে, ঠিক আছে। এরপরে যদি বলে যে উপর থেকে কোনো বস্তু পড়ার পরে বেগের কিছু অংশ কমে গেছে, যে বেগ অর্ধেক হয়ে গেছে, বা বেগ হচ্ছে যে 1/4 অংশ হয়ে গেছে, তাই এখানে কী, তখন U/2 বা U/4 এরকম হবে, ঠিক আছে, এই ক্যাটাগরি কোশ্চেন। আবার উপর থেকে কোনো বস্তু পড়েছে, পড়ার ফলে আমাদের হচ্ছে যে 10% শক্তি কমে গেছে, বা কি হয়েছে আমাদের 30% শক্তি কমে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করে থাকি, রাইট। আচ্ছা এরপর ক্ষমতার যে সূত্রটা আছে 19-এ পড়েছো, MgH/T, এই ফর্মুলাগুলো করলে হবে, এখান থেকেই ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে থাকে, এবং এখান থেকে তুমি শিওর থাকো যে দুইটা কোশ্চেন তুমি পেয়ে যাবা, ঠিক আছে।
এছাড়া হালকা পাতলা কোয়ার ম্যাথটা তোমরা দেখে দিতে পারো এই আর কি। তাছাড়া আলটিমেটলি অনেক কিছু আছে কিন্তু অত কিছু পড়ার দরকার হবে না। আচ্ছা, এরপরে সপ্তম অধ্যায় থেকে যে টপিক থেকে আসতে পারে সেটা হচ্ছে এই অধ্যায় থেকে কাজ রিলেটেড তুমি যা পারবে সব করে রাখবা ভাই। এখানে আমি দুইটা লিখেছি, দেখো যে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে আমাদের কাজের ভ্যালু এই সূত্র দিয়ে করা লাগে, তোমরা জানো স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে এইটা আর স্প্রিংয়ের ক্ষেত্রে এইটা, দুইটাই স্থিতিস্থাপক বস্তু আসলে, কিন্তু একটা হচ্ছে ইলাস্টিক বস্তু রাইট, একটা হচ্ছে ইলাস্টিক টাইপের মানে রাবার টাইপের, আর একটা কি স্প্রিং। এই স্প্রিংয়ের ক্ষেত্রে হাফ কে এক্স স্কয়ার ইউজ করি আর এই যে ডাব্লু এটা হচ্ছে হাফ এফ এল। মনে রাখবা যে বিভব শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, চেঞ্জ হয় বিভব শক্তি। আমি যেটা লিখেছি স্প্রিংয়ের এটাই হাফ কে এক্স স্কয়ার, এটা কিন্তু বিভব শক্তি। বিভব শক্তি মানে কি, এই যে মার্কারটা আমি ধরে রেখেছি এটা কিন্তু বিভব শক্তি, এখন ছেড়ে দিলে সেটা ভূমিতে পড়বে সেটা গতিশক্তিতে কনভার্ট হবে। অর্থাৎ কোনো কিছু ধরে রাখলে তার ভিতরে বিভব শক্তি জমা থাকে, যেমন কোনো কিছু কোনো একটা স্প্রিংকে তুমি টেনে ধরে রেখেছো তার ভিতরে হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ শক্তি জমা থাকে, কোনো একটা স্প্রিংকে তুমি সঞ্চিত করে ধরে রেখেছো তার মানে হাফ কে এক্স স্কোয়ার শক্তি জমা থাকে। আর এই যে হাফ এফ এল এটা মানে কোনো একটা গুলটিকে, যেমন তো পাখি মারবা ধরো পাখি, তো কোনো একটা গুলটিকে তুমি এভাবে টেনে ধরে রেখেছো তার ভিতরে বিভব শক্তি জমা থাকে, সেটা হচ্ছে হাফ এফ এল। আর গতিশক্তি কি, গতিশক্তি অলে যে কোনো পজিশনে হাফ এম ভি স্কোয়ার, যে কোনো পজিশনে ভাই যে কোনো, কিন্তু বিভব শক্তি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, চেঞ্জ হয়, এটা এটা ফিক্স থাকে না, ঠিক আছে। যেরকম এটা এইটার ক্ষেত্রে এম জি ধরে রাখলে কোনো একটা বস্তুর ক্ষেত্রে, তারপরে স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো হাফ কে এক্স স্কোয়ার, ইলাস্টিক বস্তুর ক্ষেত্রে হাফ এফ এল, আবার চৌম্বকের ক্ষেত্রে কিউ বিভি, মানে পুরোই ডিফারেন্ট ভাই, ঠিক আছে। আর দেন এখানে দেখো আর একটা লিখেছি কাজের ক্ষেত্রে আমাদের ফোর পাই এন আর স্কোয়ার আর স্কোয়ার, এটা তো পড়েছো আই থিঙ্ক। এই কাজ রিলেটেড এই অধ্যায় যা আছে সেইগুলো বেশি ফোকাস করবা, পার্শিয়াল হিসেবে অন্য কিছু মোটামুটি পড়ে দিতে পারো, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা বুলেট বইটা ফোকাস করতে পারো, অথবা আমির স্যারের বইয়ের ম্যাথ করলেও হবে, কোনো ব্যাপার না, বুলেট করলে হবে, বুলেটে টাইপভিত্তিক ম্যাথ এবং আমির স্যারের বই করলেও হবে, এনাফ, আর বেশি দরকার নেই, ওকে। আচ্ছা, এরপরে দেখো অষ্টম অধ্যায় থেকে যে টপিকটা এসেছে এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এক্স ইকুয়াল টু এস সাইন ওমেগা টি, এই সূত্র দিয়ে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। আর এই অধ্যায় বললাম দেখো বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, মানে এখানে যে জিনিসগুলো আছে আমাদের মূলত এই শক্তি রিলেটেড জিনিসপত্রগুলো ভালো করে করতে হবে, এটা আছে গতিশক্তি এবং দুইটা যোগ করলে হয় আমাদের মোট শক্তি, টোটাল শক্তি, তো এগুলো করে রাখতে হবে, ঠিক আছে। হাফ কে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এপি আছে হাফ কে এক্স স্কোয়ার, এবং সরল সন্ত স্পন্দন গতির সমীকরণ দিয়েও ম্যাথ আসতে পারে, ঠিক আছে, এস এইচ এম এর ইকুয়েশন, তো এই জিনিসগুলো বেশি ফোকাস করতে হবে। বাকি অন্য টপিকগুলো মোটামুটি দেখে রাখবে, মানে যে অধ্যায়গুলো বললাম যে আসবেই সেই অধ্যায়গুলো মোটামুটি অন্য সূত্রগুলো দেখে যাবা, বাট এইগুলো দিয়ে এইগুলোতে ম্যাথ করবে, মানে এইগুলো দিয়ে যে সমস্ত ম্যাথগুলো আছে তোমার বইতে অবশ্যই অবশ্যই করে যাবা। আর যে ম্যাথ যেগুলো এখানে লিখে নেয় সূত্রগুলো এগুলো হালকা হালকা একটু দেখে দেও, ঠিক আছে, আশা করা যায় এই ভিতর থেকে চলে আসবে, তারপরেও আমরা ব্যাকআপ হিসেবে মোটামুটি পড়ে যাবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার আর কি। নম অধ্যায় থেকে আমাদের কিছু ইকুয়েশন আছে, নম অধ্যায় থেকে মূলত আমাদের যে এই রিলেটেড ইকুয়েশন আছে না, তোমার স্থির তরঙ্গ অগ্রগামী তরঙ্গের সমীকরণ আছে না, ওই রিলেটেড জিনিসপত্রগুলো পড়ে রাখবা, ঠিক আছে। আর দশম অধ্যায় থেকে মোটামুটি যেটা বললাম যে পড়া লাগবে না, তাহলে দেখো তোমাদের কিন্তু অনেক সিলেবাস কমে গেছে ভাই, অল্প কিছু টপিক তোমাদের সিলেক্ট করে দিয়েছি এবং পার্টিকুলার টপিক পার্টিকুলার অধ্যায় কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এর থেকে শর্ট সাজেশন যদি পাও তাহলে তুমি নিজের গতিতে পড়তে থাকো, কোনো অসুবিধা নাই, এর থেকে শর্ট সাজেশন দেওয়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ফিজিক্স ফার্স্ট ইয়ারের শর্ট সাজেশন, দেন খুব শীঘ্রই তোমাদের সাথে ফিজিক্স সেকেন্ড ইয়ার শর্ট সাজেশনে হাজির হচ্ছি, সেই পর্যন্ত অপেক্ষা করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে। আজকে ভিডিও এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।